সৌদি আরবে অবস্থানরত 69,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হাসিনা সরকার। এরই ধারাবাহিকতায় দেশটিতে অবস্থান করা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে 8,000+ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে একটি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। উদ্বেগজনক বিষয় হচ্ছে, আবেদনকারীরা শুধু নিজের জন্যই নয়, তাদের স্ত্রী সন্তান নাতি পুতিদের জন্য আবেদন করেছেন। ফলে 69,000 আবেদনকারীর বিপরীতে প্রকৃত সংখ্যাটি কয়েক লাখ ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে এসব আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া হবে কিনা সে বিষয়ে মতামত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সৌদির বাংলাদেশ মিশন। জানা গেছে, জন্মসূত্রে এসব রোহিঙ্গা বাংলাদেশের নাগরিক না হলেও তাদের বাংলাদেশিদের মতো একই পাসপোর্ট দেওয়া হচ্ছে। তাই ভবিষ্যতে এসব রোহিঙ্গাকে আর প্রকৃত বাংলাদেশি নাগরিককে পৃথকভাবে চিহ্নিত করার কোনো সুযোগ থাকবে না। রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার এই সিদ্ধান্ত যে হাসিনা সরকারের নেওয়া তা পরিষ্কার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তহিদ হোসেনও। তিনি প্রতিবেদন করা ওই গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকার এই সিদ্ধান্ত নেয়নি। সূত্রের খবর, এ পর্যন্ত 20,000 রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছে, যার মধ্যে স্ত্রী সন্তান নাতিপুতির সংখ্যাই বেশি। 69,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার জন্য 2019 সাল থেকে সৌদি সরকার চাপ দিচ্ছে, কিন্তু এ পর্যন্ত দেশটি পূর্ণাঙ্গ তালিকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেনি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে